চম্পা ছাড়া রুবেলের হাতে এখন আর কমার্শিয়াল নায়িকা নেই। দিতি জিনাত রুবেলের সঙ্গে কাজ করতে চাচ্ছে না, রুবেলের জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে। এটা পত্রিকাতে তখন 90s-এর দিকে তখন পত্রিকাতে বড় করে লেখা আসে। তো এক্স্যাক্টলি ব্যাপারটা কী, কেন রুবেলের নায়িকা সংকট? দিতি জিনাতের মতো নায়িকারা তার সঙ্গে কাজ করতে চাচ্ছেন এবং হাতে শুধু ট্র্যাম্প কার্ড চাম্পা, এটা কেন? এটা এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার জায়গার থেকে এখন আমি আপনাদের সামনে এটার ব্যাখ্যা দেবো এবং ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন, রুবেলের অডিয়েন্স হয়ে থাকেন, রুবেলের কেন নায়িকা সংকট দেখা দিয়েছিল এটা আপনি এখন জানতে পারবেন এই ভিডিওটার মধ্য দিয়ে। এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টে। রুবেল মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব রকমের প্রিয় নাম, এবং একটা টাইমে রুবেল তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু এতটা নিয়ে যায় যে একটা সিনেমা রুবেল সেন্ট্রিক হচ্ছে, মার্শাল আর্ট ধর্মী ফিল্ম, রুবেলকে সেন্ট্রিক সেন্ট ফোকাস করে বানানো হচ্ছে এবং সেখানে নায়িকাদের গুরুত্ব তখন অতটা থাকছে না। তাহলে চম্পা কি কম জনপ্রিয় নায়িকা? চম্পার থেকে কি দিতি জিনাত বেশি জনপ্রিয় নায়িকা? যে দিতি জিনাত রুবেলের সঙ্গে কাজ করতে যাচ্ছে না সেখানে চম্পা চাচ্ছে। তো এই ব্যাখ্যাটা যদি আমি আসি শুরুতে, আমি যদি এসে দিতির কাছে, তো দিতি তখন 90s-এ যে ধরনের সিনেমা করতো, তিনি ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি সেন্ট্রিক, রোমান্টিক ফিল্ম করলো, কিন্তু সেখানে ফ্যামিলি ড্রামা চম্পার দিতি কিন্তু তারা দুজনই করতো, কিন্তু সেখানে দুজনের ভিতর একটা ছক ছিল। চম্পার মতো অ্যাকশন ফিল্ম কিন্তু দিতি মিড 90s থেকে আর করেনি। দিতি হয়তো আজকের হাঙ্গামা বা শুরুর দিকে লেডি ইন্সপেক্টর দুই একটা করলো, কিন্তু লেডি অ্যাকশন ফিল্মগুলো কিন্তু দিতির থেকে কিন্তু চম্পা বেশি করতো। অন্যদিকে জিনাতও কিন্তু ওই ফ্যামিলি সেন্ট্রিক সিনেমার পাশাপাশি তিনি অ্যাকশন সিনেমা ওইভাবে করতে চাইতো না, ফ্যামিলি সেন্ট্রিক করতে চাইতো, এবং দ্বিতীয় কিন্তু অ্যাকশন সিনেমার প্রতি অতটা আগ্রহ তার ছিল না। তিনিও কিন্তু তখন ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি সেন্ট্রিক সিনেমা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি তখন কাজ করতে, সোহেল চৌধুরী সহ এই যে ফ্যামিলি ড্রামা যে ব্যাপার এগুলো করতো 90s-এর দিকে। বাট চম্পা তখন অ্যাকশন ফিল্মে কাজ করতে, এই কারণে কিন্তু চম্পা রুবেলের সঙ্গে কিন্তু তিনি চম্পাকে আমরা ওইভাবে দেখিনি কাজ করতে। বাট ঘৃণা সহ দুই তিনটা ফিল্মে কিন্তু আমরা রুবেলের সঙ্গে কিন্তু চম্পাকে দেখেছি, তবে এই পেয়ারটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো মানিয়েছিল। বাট রুবেলের সঙ্গে দিতি জিনাত কাজ করতে চাইনি এই কারণে যে রুবেল কিন্তু বেশিরভাগ অ্যাকশনধর্মী ফিল্মে কাজ করতো, কিন্তু যেহেতু চম্পা অ্যাকশনধর্মী ফিল্মে কাজ করছে তখন, এবং চম্পা অ্যাকশনধর্মী ফিল্মে কাজ করলেও দিতি বা জিনাত তারা কিন্তু অপারগতা জানাতো, তারা কিন্তু অ্যাকশনধর্মী ফিল্মে ওইভাবে তারা কাজ করতে চাইতো না। এবং অ্যাকশন সিনেমাতে যেটা হয়, আপনি যত বড় হিরোইন হন না কেন আপনার ক্যারেক্টার খর্ব করা হয়, পত্রিকাতে বড় করে আসে যে রুবেলের সঙ্গে নায়িকারা কাজ করতে চাচ্ছে না কারণ তাদের চরিত্র খর্ব হয়ে যাবে, তারা যে ধরনের চরিত্র করছে ওই চরিত্র তারা পাবে না, তাদের চরিত্র ছোট হয়ে যাবে, যার কারণে দিতি জিনাতরা না করে দেয় রুবেলের সঙ্গে। কিন্তু চম্পা যখন তখন লেডি অ্যাকশন ফিল্ম বা অ্যাকশন ফিল্ম করছে চম্পা মান্নার সঙ্গে, আমরা চম্পার অসংখ্য অ্যাকশন ফিল্ম দেখেছি, বাট রুবেলের সঙ্গে কিন্তু তখন নায়িকা খোঁজা হচ্ছিল, এটা পত্রিকাতে এরকম কাভার আসে এবং চম্পা একমাত্র রুবেলের নায়িকা, যেখানে দিতি জিনাতরা দেখেন। আপনি একটা ব্যাপার যে এই জিনাত কিন্তু রুবেলের সঙ্গে কিন্তু অসংখ্য ফিল্মে কিন্তু তিনি কাজ করে, 4-5টা বেশ বড় বড় অ্যাকশন ফিল্মে কিন্তু জিনাত কাজ করেছে, কিন্তু একটা টাইমে আমরা দেখলাম যে এই জিনাতও কিন্তু রুবেলের সঙ্গে কাজ করছে না, কারণ দেখছে যে চরিত্র খর্ব হয়ে যাচ্ছে। এবং একটা ব্যাপার থাকে যে যখন আপনি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হিত হতে যখন আপনি ইন্ডাস্ট্রিতে আসবেন, যখন আপনার এই ধরনের ক্যারেক্টারের চরিত্র দেওয়া হবে, তখন আপনি নিজের থেকে সরে আসবেন যে এগুলো করে আসলে ফিউচার হয় না, সাইড নায়িকা সাইড নায়ক এগুলো করে মিডিয়াতে ফিউচার হয় না, যেটা সত্য কথা। ওই লেভেলের মানুষ স্মরণ করলে হয়তো টাকা পয়সা খেয়ে পরে বেঁচে থাকা যায়, কিন্তু সবাই টার্গেট থাকে হিরো হিরোইন হওয়ার। তো যাই হোক, এটা নিয়েছিল ভিডিওটি পেপার কাটিং দিয়ে, ভিডিওটি কেমন লাগলো দেখেন। পত্রিকাতে লেখা আছে মান রুবেলের নায়িকা এখন একমাত্র চম্পা, রুবেলের জন্য নায়িকা খোঁজা হচ্ছে, দিতি জিনাতরা রুবেলের সঙ্গে কাজ করতে যাচ্ছে না। তো এটা নিয়েছিল ভিডিওটি, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।